ইমাম হাসাইন ডাক দিয়া কয় ছোট ভাই ইয়া হুসাইন বুড়া লোকটা তো ওযু করলো ওযু তো হইল না কয় কি করা যায় কয় এখন যদি বলি না না ভাই আপনার ওযু হয় নাই বুড়া লোকটা আমরার টিটকারি মারবো কি দা মারবো ও কাল্লা বান করে ফলা বান কি দা বুঝছ এরকম আছে না হাসাইনে একটা ডাক দিয়া কয় ভাইয়া ও আমার ছোট ভাইয়া হুসাইন আমরা দুই ভাই তো ওযু কইরা ফলাইলাম তুমি ছোট ভাইয়া আবার ফুসকুড়ির মধ্যে যাও পানির মধ্যে যাও তুমি ওযুর বাহানা ধরো আমি উপর থেকে বইলা দিব ভাইয়া এমনে না এমনে করো এমনে না এমনে করো হাতের কবজি এতটুকু হাতের কনু এতটুকু বুঝবো মুখে মন্ডল এতটুকু বুঝবো আমি তোমারে বইলা দিব বুড়া লোকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা ওযু দেখা ওযু শিখা ফলাইবা কোন মানুষকে যদি কিছু জ্ঞান দিতে চান তাহলে সরাসরি যাবার দরকার নাই আকার ইঙ্গিতে দিলে বুঝা যাইব এবার বুড়া লোকটা অজু করে উঠতে যাইব হোসাইনে অজু করার বাহানা ধরে ফানির মধ্যে নামলো হাসাইনে উপর থেকে ডাক দিয়া কয় ভাইয়া রে তোমার অজু হইতেছে না বুড়া লোকটা কয় কি রে কয় অজু হয় না দেখি একটু দাঁড়াইয়া দেখি এরা কি কয় হোসাইনে অজুর বাহানা করতেছে হাসাইনে উপর থেকে অজু শিক্ষা দিতেছে বুড়া লোকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া শুরু থেকে শেষ পর্যন্ত অজু শিক্ষা গ্রহণ কইরা বালাইছে অজু যদি না হয় নামাজ হইতো না নামাজের আগে অজু শর্ত বুড়া লোকটা কয় আল্লাহ গো আজকে এত বছর পর্যন্ত অজু করলাম অজু হইল না অজু যদি না হয় নামাজ হইত না আমার এই বাচ্চার কাছ থেকেও এখনো শিকার বহু কিছু আছে তাহলে কখনো নিজের বড় কিছু মনে করার দরকার নাই মনে করো সব সময় আল্লাহ কো বান্দা তুমি সব সময় নিজেকে ছোট মনে করো আমি খোদা না তোমার ইজ্জত বাড়াইয়া দিব আপনি সব সময় নিজেকে ছোট মনে করবেন যে আপনি কিছু জানেন আপনি ছোট আপনার অর্থ সম্পদ আছে না কিছু নাই আল্লাহ যা দিয়েছে শুকরিয়া এত বাহাদুরি দেখানোর দরকার নাই মানে অনেকের টাকার গরম দেখায় এটা কিন্তু থাকে না ঠিক নেই ঠিক নেই সব সময় নিজেকে ছোট মনে করবেন অসহায় মনে করবেন রাব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান বাড়াইয়া দিব প্রয়োজন নিজে ছোট হবেন আরেকজনকে ছোট করবেন না আরেকজনকে ভালোবেসে উপরের দিকে উঠাইয়া দেন আল্লাহ কয় ফেরেশতা বান্দা মারা দি নিষেধ করছিল দেখো না আমার বান্দার ভিতরে কত ভালোবাসা ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে হারে প্রেমের ডুরি বান্দরে আল্লাহ বানাইলো কত জাতি সলে না তার প্রেম রীতি আল্লাহ বানাইলো কত জাতি চলে না তার প্রেম রীতি ওরে অবশেষে মানুষ বানা প্রেমের কারণে অবশেষে মানুষ বানা প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে আরে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে মারাবা কোন আমার আল্লাহ কয় ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে আমি খোদার রহমত যদি পাইতে চাও দয়া যদি পাইতে চাও মুহসিন আল্লাহর অলিগঞ্জ যারা তোমরা তাদের দরবারে চলে যাও আল্লাহর দরবার আল্লাহর অলির দরবার আল্লাহর দরবার আল্লাহর অলির দরবারে পাওয়া যায় আল্লাহর রহমত পাওয়া যায়নি পাওয়া যায়নি আল্লাহর অলি এমনি হইছে না সাধনা কইরা কষ্ট কইরা দিনটা 24 ঘন্টা না খাইয়া না দাইয়া না ঘুমাইয়া আল্লাহরে কেমনে পাইব ওইভাবে আবাদত বন্দিগি করত আমার বাজার আমার নবীর শান আউলিয়া কেরামের সম্মান কেমন আমার বাজার যিনি মাহফিল করার আমার বাবা আমার একটা সাবজেক্ট দিছে হুজুর আমি মাহফিলটা করাই হুজুর গৌস বাকের নামে হুজুর গৌস বাকের স্মরণে আপনি দয়া করে আমার হুজুর গৌস বাকের সামনে আলোচনা করেন মারাবা এর হুজুর গৌস বাককে এটা আগে জানেন যিনি মরা মানুষ চিন্তা করত হুজুর গৌস বাককে তিনি হইলেন আওলাদের রাসূল নবীর আওলাদ হাসান হুসাইনের বংশধর জিনার বাবার নাম হইল আবু সালে মুসা মায়ের নাম হইল উম্মুল খায়র ফাতেমা
আব্দুল কাদের জিলানী যিনি সমস্ত ওলির সরদার কেউ যদি ওলি হইতে চায় সর্বপ্রথম হুজুর গাউসবাগের কদমের নিচে যাইতে হবে গাউসবাগের কদমের দুলি বালি পাইলে সে আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু হইয়া যায় হুজুর গাউসবাগ আব্দুল কাদের জিলানী উনার বাড়ির মধ্যে একটা মাহফিলের আয়োজন করা হইছে একটা জলসার আয়োজন করেছে সত্তর দিকে এলাম হইয়া গেছে আগামীকাল হুজুর গাউসবাগের দরবারে একটা মাহফিল হবে একটা জলসা হবে হুজুর গাউসবাগে ওই মাহফিলের মধ্যে আলোচনা করবে হুজুর গাউসবাগের জবান থেকে আলোচনা শোনার জন্য বহু মানুষ বহু দূর থেকে আসতো একজন মহিলা আমার হুজুর গাউসবাগের ভক্ত হুজুর গাউসবাগরে ভালোবাসে হুজুর গাউসবাগের জবান থেকে নবীর কথা শুনলে আল্লাহর কথা শুনলে কলিজা ঠান্ডা হইয়া যায় মহিলাটা জানতে পারছে শুনতে পারছে মানুষের কাছ থেকে শুনতে পারছে আগামী কালকে আমার হুজুর গাউসবাগের দরবারে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে একটা জলসার আয়োজন করছে বাজানো ওই মহিলাটা বাড়ির মধ্যে যাইয়া তার কন্যা আছে একটা মেয়ে আছে মেয়েরে ডাক দিয়া কম্মা কম্মা আগামীকাল হুজুর গাউসবাগের দরবারে একটা মাহফিল হবে একটা জলসা হবে ওই জলসার মধ্যে ওই মাহফিলের মধ্যে হুজুর গাউসবাগ আলোচনা করবে উনার জবান থেকে আমি আমার নবীর আলোচনা শুনব মা তুমি তো জীবনে হুজুর গাউসবাগরে দেখো নাই হুজুর গাউসবাগের দরবারে যাও নাই তুমি আগামী কালকে প্রস্তুতি গগন করো আগামী কালকে আমার সাথে হুজুর গাউসবাগের দরবারে যাইবা মা তার মেয়েরে প্রস্তুত হওয়ার জন্য আদেশ করলেন মেয়েটা হুজুর গাউসবাগের দরবারে জীবনে চাই নাই হুজুর গাউসবাগের নাম শুনছে হুজুর গাউসবাগ আব্দুল কাদের জিলানীর দরবারে যাওয়ার জন্য মা এবং মেয়ে দুইজনে প্রস্তুতি গ্রহণ করে ফরারদির রওনা দিছে হেঁটে হেঁটে হাঁটতে হাঁটতে যাইতে যাইতে হুজুর গাউসবাগের দরবারের গেইটের কাছে বাড়ির গেইটের কাছে আসিয়া দেখে হুজুর গাউসবাগের গেইটের সামনে বাড়ির গেইটের সামনে একজন দারোয়ান দাঁড়াইয়া রয়েছে মহিলাটা ডাক দিয়া কয় দারোয়ান সরে যা আমি ভিতরে যাইতে চাই দারোয়ানে ডাক দিয়া কমা গো মা কেন গো ভিতরে যাইবেন কয় আমি আমার হুজুর গাউসবাগের জবান থেকে আলোচনা শুনবো দারোয়ানে ডাক দিয়া কো মাগো মা ঢুকতে পারবেন না কয় কেন ঢুকতে পারবো না কয় আপনারা কোনো এলাও না আজকে কোনো সাধারণ মানুষ যাইতে পারবে না সাধারণ মানুষ ঢুকতে পারবে না মহিলাটা ডাক দিয়া কো ভাই দারোয়ান আমারে একটু যাইতে দাও খুলে দাও দারোয়ানে ডাক দিয়া কয় না না আমি কইলাম হুকুমের গোলাম আমার দ্বারা সম্ভব না আমারে হুকুম দেওয়া হইছে দায়িত্ব দেওয়া হইছে আমি আপনাকে ভিতরে যাইতে দিতে পারি না কারণ আজকে কোনো সাধারণ মানুষ যাইতে পারবে না যাদেরকে দাওয়াত করা হইছে যাদের অনুমতি আছে তারাই একমাত্র যাইতে পারবে ওই মহিলাটা হুজুর গাউসবাগকে বাড়ির গেইটের সামনে কিছুক্ষণ মা এবং মেয়ে কান্নাকাটি করলেন কান্নাকাটি করিয়া হতাশ হইয়া হুজুর গাউসবাগের দরবার থেকে বাড়ির দিকে রওনা দিছে তার কন্যা ডাক দিয়া কম্মা বড় আশা করিয়া তুমি এবং আমি আসছি হুজুর গাউসবাগের আলোচনা শোনার জন্য দারোয়ান আমাদেরকে ঢুকতে দেয় নাই মা মা কান্দিও না টেনশন করিও না আমাদের ভাগ্যে নাই নসিবে নাই হুজুরের জবান থেকে তো ওয়াজ শুনতে পারবো আলোচনা শুনতে পারবো আমাদের ভাগ্যে নাই তকদিরে নাই টেনশন করিও না হতাশ হইও না চলো আমরা বাড়ির মধ্যে চলা যাই বাজান আপনি রওনা দিছে কোথাও যাওয়ার জন্য এমন অবস্থা একটা বাধা যখন ফজা গেছে মনটা ভেঙে যাবে আপনি কোথাও রওনা দিছেন কারো বাড়ির মধ্যে যাইবেন বড় আশা করে যাইতেছেন কিছু সহযোগিতা নেওয়ার জন্য সেখান থেকে যদি হতাশ হইয়া বাড়ির মধ্যে আসেন আপনি যদি সেখান থেকে হতাশ হয়ে আসেন আপনার ভিতরের আগুন দুনিয়ার কেউ দেখবে ভিতরে আগুন কিন্তু জল আরম্ভ হয়ে গেছে কথাগণ ঠিক না আমার বাজার মা এবং মেয়ে দুইজনে আমার হুজুর গাউসবাগের দরবার থেকে বাড়ির মধ্যে চলিয়া গেছে বিরক্ত হইতেছেন কে
একটু সামনে এলে ভালো হয় না, পিছনে তো জায়গা নাই। একটু মানুষ সামনে এলে অল্প অল্প করে কুদুর আগান মাত্র আয়ন আরম্ভ করছে মানুষ। আয়েন না সামনে, আয়েন অল্প অল্প করে সামনে আগান। কই বাবা আপনি কুদুর হাঁটু আগান না? এই না মাশাআল্লাহ, ওয়াজ মাত্র আরম্ভ করছি, আসল ঘটনা সামনে না। আমার হুজুর গওসুবাগের শান, হুজুর গওসুবাগ তিনি কে? উনি আর সাধারণ কেউ না, আমার নবীর আওলাদ না। যুরগানা সুবহানাল্লাহ। ও মা এত কার খাগি হন রাগ করে বলছেন আর লগে সামনে আই না কত বাবা, সামনে আই না মোহাম্মদ করে আই বাবা, ওদের সামনে এই বেটা করে কত জায়গা দেন, একটু সামনে আই বসলে পিছনে যেন মানুষ আসে বসতে পারে। আইন বাবা পিছনে বাবার একটা আল্লাহ দোহাই লাগে, আমরা আল্লাহ দোহাই দিলাম, পৃথিবীতে আল্লাহ দোহাই উপর কোনো দোহাই নাই, আল্লাহ দোহার উপর কোনো দোহাই নাই বাবা। আমরা কত একটু উদ্র আগান, এই আমরা আমরা একটু উদ্র একটু উদ্র আগান, একটু উদ্র আগান জানি মানুষগুলো একটু বসতে পারে। আইন সামনে আইন, সামনে আইন বাবা, মুরব্বি লাল দাড়ি খুব সুন্দর লাগে, দাড়ি সামনে আইন, আইন একটু একটু সামনে আইন, একটু সামনে আইন কয় মুরব্বি, আইন সামনে আইন। অন্ত শীতকাল নয় যে হুজুর জায়গাটা গরম করে লাইছি উড়ন যাইতো না, অন্ত গরমকাল নিয়ে জায়গা বেশি বেশি করে লাইছে। আইন সামনে আইন, আজ যারা হুজুর গওসবাগের আলোচনা শুনতেছে, আল্লাহ হয়তো আমার হুজুর গওসবাগের উসিলা, হুজুর গওসবাগের উসিলা তারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। ওনার যে এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ যে ওনারা দিছে, এটাই যদি আপনি বুঝতেন তাহলে আমার হুজুর গওসবাগকে মনে প্রাণে ভালোবাসতেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আব্দুল কাদের জিলানির দরবারে থেকে মা এবং মেয়ে দুইজনে হতাশ হইয়া বুকের ভিতরে কষ্ট লইয়া বাড়ির মধ্যে চইলা গেছে। বাড়ির মধ্যে যাইয়া মা তার মেয়েরে ডাক দিয়া কমা চিন্তা করো না, টেনশন করো না, হুজুরের আলোচনা শুনতে পারি নাই, হুজুরে দেখি নাই, তবে টেনশন করো না, হতাশ হইও না, দুইটা নামাজের মশল্লা বিছাইয়া দাও। মাজুরো কর না কি বিষয় তো কইছে নামাজের মুসল্লা, শিক্ষণীয় বিষয়। জীবনে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চান, নামাজের মুসল্লা বিছাইয়া নফল নামাজ আদায় করেন, দুরুদ পড়েন। আপনি যখন নফল নামাজ আদায় করবেন, নফল বন্দিগির মাধ্যমে আল্লাহ ওয়ালা হওয়া যায়। ওয়ারে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে, থাকিলে কুসুরি পাবিনা মুজুরি ওয়াইদু জকে তোর বাড়ি রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। মারহাবা কর, নামাজের দরকার আসেনি আসেনি? এখন মা এবং মেয়ে দুইজনে মিলে নামাজের মুসল্লা বিছাইয়া দিছে, নামাজের মুসল্লা বিছাইয়া মা তার মেয়েরে ডাক দিয়া কয় মা হতাশ হইও না, টেনশন করো না, চিন্তা করো না, আমরা হুজুরের আলোচনা শুনতে পারি নাই, হুজুরে দেখি নাই, নামাজের মুসল্লা বিছাইয়া দিলাম, আমরা নফল বন্দিগি করো, নফল নামাজ আদায় করো, আর নবীর উপরে দুরুদ আদায় করো। যেই নবীর ওয়াজ শোনার জন্য, যেই নবীর শান শোনার জন্য আমরা হুজুর গওসবাগের দরবারে গেলাম, নবীর আলোচনা শুনতে পারি না, ওই নবীর শানে আমরা সারা রাত্র নবীর উপরে দুরুদ আদায় করব। মা এবং মেয়ে দুইজনে মিলে নামাজের মুসল্লা বিছাইয়া এশার নামাজ আদায় করিয়া নফল নামাজ আদায় করিয়া সারা রাত্র নবীর উপরে দুরুদ আদায় করলেন। যখন সেহরির টাইম হইছে, তাহাজ্জুদ নামাজের টাইম হইছে, মা তার মেয়েরে ডাক দিয়া কয় আমার আদরের কন্যা, সেহরির টাইম হইছে, তাহাজ্জুদ নামাজের টাইম হইছে, আমার জন্য একটু পানি আনো, একটু পানি নিয়ে আসো, আমি পানি খেয়ে আগামী কালকের জন্য নফল রোজা রাখবো। মেয়েটা তার মায়ের হুকুম পাইয়া
পানির বান্ডড়া লইয়া যখন ঘর থেকে বের হয়ে গেল ঘর থেকে বের হইয়া কয়েকটা কদম দূরে যখন গেল মেয়েটা লক্ষ্য কইরা দেখে অনেক লম্বা একজন মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা একজন আল্লাহওয়ালা ওনার চেহারায় এত সুন্দর আলো ওনার আলোতে ওনার চতুর্পাশটা আলোকিত হইয়া গেছে বাজান রে মেয়েটা এমন দৃশ্য দেখিয়া চিল্লানি দিছে মাগো কি দেখলাম আমার ঘরের মধ্যে কেউ আসতেছে মা নামাজের মুসল্লার মধ্যে বসা অবস্থায় তার মেয়ের লক্ষ্য করে মা কি কইতেছো আমার ঘরের দিকে কে আসতেছে তুমি স্বপ্ন দেখতেছো তুমি আবল তাবল বলতেছো আমার এই বাংলা ঘরের মধ্যে এই নিশি রাত্রে কে আসবো আমরা তো কোনো আত্মীয় স্বজন নাই কোনো মেহমান নাই কে আসবে না না তুমি আবল তাবল বক মেয়েটা ডাকিয়া কয় মা যে আল্লাহ আমারে সৃষ্টি করছে ওই আল্লাহর নামের শপথ দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা লম্বা একজন মানুষ আমার ঘরের দিকে আসতেছে মা তার মেয়ের আল্লাহর কসম শব্দটা শুননা আচ্ছা জগিয়া গেল এই নিশি রাত্রে বাংলা ঘরের মধ্যে কে জানি আসতেছে বাজান রে মা নামাজের মুসল্লা থেকে তর দিয়া ঘরের বাহিরে যখন আসলো ঘরের বাইরে আসিয়া লক্ষ্য কইরা দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আল্লাহওয়ালা উনি আর কেউ না তিনি হইলেন সমস্ত বলির সরদার দয়াল নবীর আদরের টুকরা দয়াল নবীর সম্পর্কে আদরের নাতি হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানি ওই মহিলার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমার নামের গুণে মাশাআল্লাহ আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমার নামের গুণে জিলানিতে জন্ম তোমার যদি কখনো কোনো বিপদে পড়েন তাহলে আল্লাহ এবং তার রসুল উপর হুজুর গৌস পাকের স্মরণ করবেন আল্লাহ কসম বিপদ দূরে যাবে সুবহানাল্লাহ আল্লাহ এবং তার রসুল উপর হুজুর গৌস পাকের স্মরণ করবেন আপনার রোগ ভালো হচ্ছে না তো এটা কিন্তু আমরা কারোর বলি না কারোর শিখাই না আমরার কাছে আইলে আমরা মনে করি পানি ভরা দিই কিন্তু নাম এগুলাই মারাবার জন্য আপনার পরিবারে একটা মানুষ অসুস্থ রোগ ব্যারাম ভালো হইতেছে না নিয়তটা পরিষ্কার করে এক গ্লাস পানি লইবেন আল্লাহ এবং তার রসুলের নাম বলে হুজুর গৌস পাকের নামটা বলে পানির মধ্যে ফু দিবেন দেখবেন আল্লাহ এবং তার রসুল হুজুর গৌস পাকের ওসিলা রোগ ব্যারাম ভালো হয়ে যাবে বিশ্বাস হয় না তো আগামীকালকে ট্রাই করবেন তবে বিশ্বাস করে ট্রাই করতে হবে বিশ্বাস থাকতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত মানুষের সমস্ত কিছু তার নিয়তের উপর নির্ভর করে অন্য একটা হাদিস আছে নিয়াতুল মুমিনু খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আপনার নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগীর চেয়ে আপনি যে নিয়ত করছেন নিয়তটা হলো বেশি উত্তম সুবহানাল্লাহ কারণ নিয়তের উপরে তো আপনার নামাজ রোজা হবে যেরকম সুবহানাল্লাহ এখন হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী মহিলার ঘরের মধ্যে হাজির মহিলাটা নজর কইরা দেখে কারণ মহিলা তো হুজুর গৌস পাকের সিনে দেখছে তার মেয়ে তো জীবনে দেখে নাই এই কারণে সিল্লানি দিছে মাগো কে জানো আইতি আছে সুবহানাল্লাহ কি আপনাগো এই গ্রামের মধ্যে ইসাপুরা গ্রামের মধ্যে রাতে 3টা বাজে উঠে আমি হিসাব করতেন বলি বা টয়লেটে যাওয়ার জন্য তো উঠতে যাগো টয়লেট আপনার ঘরের বাইরে এই বেটা যদি রাতে যদি সাদা কিছু দেখে এই বেটাকে আর হিসাব আর টয়লেটের দরকার দৌড় দি ঘর বাইরে মাটা মিশা কথা নেই আর বহুত মানুষ রাত্রে ভয়ের কারণে ফেসা ফাইখানা ঘরের মধ্যে করে দেয় আসেনি আসেনি এরকম তো ফরেন ফললে বুঝতেন যে কত দানে কত চায় এখন মহিলাটা নজর করে দেখে আমার হুজুর গৌস পাক যার দরবার থেকে আমি হতাশ হয়ে নৈরাশ হয়ে যার দরবার থেকে চলে আসছি তিনি আমার বাংলা ঘরে হাজির হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানি হাজির হইয়া এই জায়গার মধ্যে ক্ষান্ত হয় নাই আমার হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানি ঘরের চৌকাঠের মধ্যে দুয়ারের মধ্যে কসুমা দিতেছে
মহিলা আশ্চর্য হইয়া গেছে কিরে আমার হুজুর গওসবাগ আমার ঘরের মধ্যে আসছে বাঙ্গা ঘরের মধ্যে আসছে ভালো কথা কিন্তু আমার দুয়ারে দুয়ারের মধ্যে দরজা দুয়ারের মধ্যে সুমা দিতেছে মাটির মধ্যে সুমা দিতেছে হুজুর গওসবাগের এই কাণ্ড দেখে মহিলাটা আশ্চর্য হইয়া গেছে কারণ আছে নি মা কথা কন্নাকা জিলানিতে জন্ম তোমার তরিকা হয় কাদেরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারই যে হয় পিতা ওমল খায়ের মা ফাতেমা ওমল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী তোমার নামের গুণে আগুন হয়ে যায় ফানি আয় বড় ফির আব্দুল কাদের জিলানির জিলানি তোমার নামের গুণে আগুন হয়ে মা ফাতেমা কোরআনে পড়তে গর্বে রেখে সন্তান আঠারো সিফারা কোরআন মুখস্থ করিয়া যায় মা জানে না ছেলের খবর মা জানে না ছেলের খবর হইয়া গর্ব দারিণী তোমার নামের গুণে আগুন হয়ে যায় ফানি আয় বড় ফির আব্দুল কাদের জিলানির জিলানি তোমার নামের গুণে আগুনে হয়ে যায় ফানি হুজুর গওসবাগের কেমন শান একদিন হুজুর গওসবাগের আম্মা বিরক্ত হইতাছেন হুজুর গওসবাগের আম্মা উম্মুল খায়ের বাড়ির মধ্যে একা হুজুর গওসবাগ মায়ের গর্ভের মধ্যে ছিলে এখনো ভূমিষ্ঠ হয় নাই একটা ফকিরা হুজুর গওসবাগের বাড়ির মধ্যে আসছেন ফকিরা ফকিরার মনের ভিতরে খারাপ মতলব ছিল ও বাজার উম্মুল খায়ের ফাতেমা বাড়ির মধ্যে একা ফকিরা ডাক দিয়া ক মা গো মা আসেন নি গো মা আল্লাহর রাস্তে আমারে কিছু দেন ফকির আইনি অনগর আইনি উম্মুল খায়ের ফাতেমা ফদ্দার মধ্যে সব সময় থাকে আমরার দেশের মহিলারা ফদ্দা সারা বেগানা পুরুষের সামনে যায় ঠিক নেই ফদ্দা নাই আমার বাজার এমন কিছু মানুষ আছে কদু গাছ রুইছে তো কদু গাছের মধ্যে কদু ধরে না কুম্মা ধরে নি এমন কিছু মানুষের চোখ এত খারাপ আর নজর এত খারাপ যদি কম মা গো এই মা গোর লগে কদুটা সদু হয়েছে কি কদু গাছও চলেছে এ এত সুন্দর একটা কদু মাত্র বড় হয়ে তুলেছিল এতে এতে কইতেছে মা গো এ তোর মা গোর লগে কদু গাছ শেষ ইয়ালা মা বোনেরা কদু গাছে বাজে ও জুত এখন ও আমরা হিসা কর অনেক কিছু লাগাই রাইতে জানি মা গো না কইতে আরে কিছু মানুষ আছে আম গাছের দিকে নজর করে মা গো এত রাজ্যে দিচ্ছি এত রাজ্যে লগে আম গাছটা শেষ এখন মা বোনেরা যখন প্রেগনেন্ট গর্ভের মধ্যে সন্তান রাখিয়া যখন হাজিগঞ্জ বাজারে যায় শপিং করার জন্য তো হাজার হাজার মানুষ রাস্তাঘাটে আছে না বেটির গর্ভের মধ্যে সন্তান এখন কোন লোক যদি দেখে কি আর মা বোনের ইগা মা বা ইগা বোন এরকম দৃষ্টিতে দেখানি কথা কন্যা কিছু মানুষের নজরটা খারাপ না এ তো সবসময় নেগেটিভ চিন্তাদের মাথায় থাকে ঠিক নেই এখন তে যদি ওই মহিলার দিকে নজর করে কম মা গো এই মা গোর লগে সন্তানে গিয়া একলে ভবিষ্যতে এরা টেন্ডারবাজি করবো সাদাবাজি করবো আর না ভবিষ্যতে এরা মা বাবার গর্ত লাতি দিবার করে দিবে কথা কন্যা কর্ম তো আপনি তারা শিখাইতে আছেন খারাপ কথা আপনি তারা শিখাইলেন আর হুজুর গওসবাগের আম্মা হুজুর গওসবাগের গর্ভের মধ্যে রাখতে পাঁচ অক্ত নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত করতেন আর হুজুর গওসবাগ মায়ের গর্ভ থেকে কোরআন তেলাওয়াত শুনে শুনে মুখস্থ করতেন গাছ তোর নাম কি ফলে ফরিস আপনি ভালো হলে আপনার সন্তানটা আল্লাহওয়ালা হবে আপনি যদি খারাপ হন আপনার সন্তান ভালো আশা কেমনে করে আপনি নিজে তো খারাপ কথা কোন ঠিক নেই আপনি নামাজ পড়েন রোজা রাখেন দেখবেন আপনার সন্তানও নামাজি হবে আপনি যখন বেনামাজি হবেন আপনি যখন রোজা ভাঙবেন রোজা রাখবেন না আপনি যখন খারাপ কাজকর্ম করবেন আপনার সন্তান কিন্তু বাপে যদি মদ খায় ফোলা মদের বোতলটা হুইঙ্গলে সাইডা কেমন বাপে যদি সিগারেট হোলার সামনে টানে হোলাও একদিন বাপের সামনে সিগারেট টানিল কথা কোন ঠিক নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আমার বাজার হুজুর গৌসবাকের বাড়ির মধ্যে একজন ফকির আসছে ভিক্ষা নেওয়ার জন্য ফকিরা ডাক দিয়া কয় মাগো মা আসেন নি গো মা আল্লাহর রাস্তে আমারে কিছু ভিক্ষা দেন আমারে কিছু দেন এই কথা বলার সাথে উম্মুল খায়ের ফাতেমা আমার মাওলারে ভালোবাসে মাওলার কথা শুননা দিলটা নরম হইয়া গেছে মনটা নরম হইয়া গেছে জানালাটা একটু ফাঁক করিয়া হাতটা বাহির করিয়া ফকদার মধ্যে থাকিয়া কিছু টাকা পয়সা মানে অর্থ কিছু টাকা পয়সা স্বর্ণ দিতেছে ফকিরা উম্মুল খায়ের ফাতেমার হাতটা দেখিয়া কবজিটা দেখিয়া ফকিরার মনের ভিতরে খারাপ মতলব ঢুকিয়া গেছে আমার বাজান উম্মুল খায়ের ফাতেমা বুঝতে পারছে ফকিরার মতলবটা খারাপ মা এক দরজা যায় ফকিরা আরেক দরজা যায় মা আরেক দরজা যায় ফকিরা আরেক দরজার মধ্যে যায় হুজুর গৌসবাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভের মধ্যে আছে হুজুর গৌসবাক আব্দুল কাদের জিলানী আমার আল্লাহরে ডাকে দিয়া কয় মাহমুদ ফকিরা আমার মায়ের ইজ্জত নষ্ট করবে এটা হইতে পারে না ও আল্লাহ তুমি না আমারে সমস্ত ওলি সরদার বানাইছো আমারে এমন একটা শক্তি দাও এমন একটা পাওয়ার দাও আমার একটু সুযোগ দাও একটু ক্ষমতা দাও আমি আমার মায়ের নিঃশ্বাসের সাথে বাহির হইয়া ফকির একটা ফকিরের একটা উচিত শিক্ষা দিয়ে দিই আমার আল্লাহ দা দিয়া কয় আব্দুল কাদের রে যাও 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 তোমারে আমি খোদা সুযোগ দিয়া দিলাম ক্ষমতা দিলাম পাওয়ার দিলাম যাও যাও তুমি তোমার মায়ের ইজ্জত রক্ষা করো ইজ্জত রক্ষা করার মালিক হইলেন আল্লাহ হুজুর গৌসবাক হইলেন একটা উসিলা হুজুর গৌসবাক আব্দুল কাদের জিলানি মায়ের নিঃশ্বাসের সাথে বাইর হইয়া জঙ্গলার একটা বাঘের সুরু ধরিয়া ফকিরার গাড়ের মধ্যে কামড় দিয়া গাটা মটকাইয়া দিছে এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ ওনারে দিছে মাদা দিয়া কয় হুজুর আপনি আমার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হইছে আপনি আমার ঘরের মধ্যে আসছে আমার একটা প্রশ্ন আপনার কাছে আপনি আমার ঘরের চৌকাঠের মধ্যে দরজার মধ্যে কেন ঠুটটা লাগাইয়া চুমা দিতেছে আমি আপনার কাছে জানতে চাই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মাগো মা আমি তো সাধারণ কোন চৌকাঠের মধ্যে চুমা দি নাই আমি তো কোন কাঠের মধ্যে চুমা দি নাই কয় তাহলে কেন চুমা দিলেন আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় মাগো মা তুমি তোমার মেয়ে বড় আশা করে আমার বাড়িতে গেছো তোমরা মা এবং মেয়ে দুইজনে বসা বড় আশা কইরা আমার দরবারে গেছো আমার জবান থেকে দয়াল নবীর আলোচনা শোনার জন্য কিন্তু দারোয়ান ঢুকতে দেয় নাই আজকে তো সাধারণ মানুষের এলাও নাই এই কারণে তোমাদেরকে ঢুকতে দেয় নাই তোমরা হতাশ হইয়া কষ্ট ফেলাইয়া তোমরা বাড়ির মধ্যে আসিয়া নামাজের মশলা বিছাইয়া এসার নামাজ আদায় করিয়া তোমরা যে নফল বন্দেগি করছো আর সারা রাত্র যে আমার দয়াল নবীরে ভালোবাসিয়া মহাপত করিয়া সারা রাত্র যে নবীর উপরে দুরুদ আদায় করছো আমার মদিনার কামলিওয়ালা নবী রওজা মোবারকে আর থাকতে পারে না আমার মদিনার কামলিওয়ালা নবী তোমার ঘরের মধ্যে হাজির হইয়া তোমার ঘর থেকে আবার চলে গেছে বাজারও আপনাদের উড়ারু বাজারের মধ্যে সুটকি দোকান আসেনি আতরের দোকান আসেনি সুটকির দোকানে যখন আপনি যাইবে সুটকি ধরেন নাই সুটকি কিনেন নাই শুধু সুটকির দোকানে যাইয়া ভিতর থেকে একটু ঘুরিয়া যখন আপনি বের হয়ে যাবেন যেই রাস্তা দিয়া যাইবেন মানুষ বুঝতে পারিব আপনি সুটকির দোকানে গেছেন মানে আপনার শরীর থেকে একটা এখন সুটকির একটা গন্ধ কইব আপনি যখন উয়ালুক বাজার আতরের দোকান আছে ওই আতর আতর দোকানে গেছেন আতর কিনেন নাই ধরেন নাই শোন নাই শুধু আতর দোকানে গেছেন একটু ঘোরাফেরা করিয়া ভিতর থেকে বাইর হইয়া আপনি যে রাস্তা দিয়া যাইবেন ওই রাস্তা দিয়া মানুষ বুঝতে পারবে আপনি আতর দোকানে গেছেন ঠিক নেই সুটকির দোকানে গেলে সুটকির গ্যারান পাওয়া যায় আতরের দোকানে গেলে আতরের গ্যারান পাওয়া যায় আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মাগো মা
আমার মদিনার কামলিওয়ালা নবী তোমার বাঙ্গা করার মধ্যে আসছে আবার কইলা গেছে আমি আব্দুল কাদের জিলানি দয়াল নবীর গ্যারান ভাইয়া তোমার ঘরে হাজির হইয়া গেছি আমার বাজান আব্দুল কাদের জিলানির আল্লাহ তো বাবার দিছে এত ক্ষমতা দিছে এত শক্তি দিছে উনি আমার মদিনার কামলিওয়ালা নবীর গ্যারান ভাইয়া ওই মহিলার বাঙ্গা ঘরের মধ্যে হাজির আমার হুজুর গাউছ পাক ডাক দিয়া কয় মা গো মা আমি যে কাটের মধ্যে সুমা দিলাম চৌকাটের মধ্যে সুমা দিলাম মাটির মধ্যে সুমা দিলাম কেন দিলাম শোন আমার মদিনার কামলিওয়ালা নবী যেই সব সেই সব জায়গার মধ্যে কদমটা রাখছে রে আমি দয়াল কামলিওয়ালা নবীর কদম মোবারকের মধ্যে সুমা দিছি যে জনে গাউসুল আজম সে জন বাগেদা দেওয়ালা যে জনে গাউসুল আজম সে জন তার কাঁধে যার চরণ সুগম মদিনাওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগেদা দেওয়ালা যে জনে গাউসুল আজম সে জন এখন আমার হুজুর গাউছ পাক আব্দুল কাদের জিলানি সমস্ত ওয়ালির সরদার হুজুর গাউছ পাক আব্দুল কাদের জিলানি বাড়ির মধ্যে ওনার আব্বা আবু সালে মুসা ইরাকের মধ্যে আপনার বাগদাদ শহরের বাগদাদের মধ্যে বড় একটা মসজিদের বড় খতিব সুবহানাল্লাহ হুজুর গাউছ পাক আব্দুল কাদের জিলানি তখন বয়স কম ছোট মানুষ আবু সালে মুসা বাড়ির মধ্যে এতন টাইমে একজন লোক একজন যুবক আমার হুজুর গাউছ পাকের বাড়ির মধ্যে হাজির হইয়া ডাক দিয়া কয় খদিশা আসেন নি আবু সালে মুসা বলে আসি সুবহানাল্লাহ খদিব সাহেব আপনি কি আছেন আবু সালে মুসা বলে আমি তো আসি ও খদিব সাহেব আমার কলিজার ভাই আমার আদরের ভাইটা মারা গেছে আপনি আসেন দয়া করে চলেন আমার ভাইয়ের জানাজাটা আপনি দিবেন হুজুর গাউছ পাক বলে যান আপনি চলে যান আমি আসতেছি ওই লোকটারে বিদায় করিয়া আবু সালে মুসা জুব্বা গায়ে দিতেছে ফাগড়িটা মাথায় দিতেছে এমন টাইমে ওনার সন্তান আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় বাবা গো কই গো যাইতেছেন বাবা কি আমরা যাগো সন্তান আছে বাবা যাগো ফাঞ্জিবি শার্ট গাদ দে সন্তান আইয়া কয় বাবা কই যান আমার লইয়া যান যাওয়ার জন্য একটা বাহানা ধরে না শেষ করে দিই এখন আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বাবা আপনি কই যেতে আছেন ক বাবা আমার একটা মুসল্লি মারা গেছে আমি তার জানাজা দেওয়ার জন্য আমি রওনা দিছি ও বাবা আমারে লইয়া যান কয় না তোমার নামাজ যাইব না ক কেন আমার নিতে না ক তুমি এখনো ছোট মানুষ তোমার এখন নামাজ যাইতো না আব্দুল কাদের জিলানি দর দিয়া মায়ের কাছে যায় কম মা বাবারে ক না আমার লইয়া যাইতো দেখবেন ফোলা বানে যদি বাপের কাছে যদি সারা না পা দর্দি মার কাছে যাইব কার মার ফাম দিলে সারি যায় উমা কথা 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 আর মা কইছে কারে বাপের কাছে কিছু না পাইলে ফোলা বানে দশ টাকা লাগবো বাপের কাছে যাই কয় না যাইয়া ধর মার কাছে ঠিক নি তো মা আবার মাঝে মধ্যে তুই তোর বাপের না কবি যায় আরে কি লেগে ধরস ফোলা বানে যায় না কার মার করলে তো পাওয়া যায় বাপের করলে ডমকি ডমকি দিতে পারে কথা কন ঠিক কিনা এখন আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কামা বাবা তো যাইতেছে জানা জানার মধ্যে বাবারে ক না আমার লইয়া যাইতো আমিও দেখমু শিখমু উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া ক স্বামী গো কই গো যাইতেছেন কয় আমার একজন মুসল্লি মারা গেছে তার জানাজা দেওয়ার জন্য যাইতেছি উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া ক স্বামী গো আমার সন্তান আব্দুল কাদের সাথে কইরা লইয়া যান আবু সালে মুসা ডাক দিয়া ক বিবি গো না 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 তারে নামা যাইতো না কয় কেন নিতেন না কয় সে এখনো ছোট আমি একটা মসজিদের খতিব তারে যদি সাথে কইরা লইয়া যাই সে মসজিদে যাইয়া দুষ্টামি করবে সে এখনো ছোট মানুষ সে যদি দুষ্টামি করে আমার ইজ্জত থাকবো না সম্মান থাকবো না এখন আব্দুল রে আব্দুল কাদের জিলানি রে আমার সন্তান এখনো ছোট তারে নামা যাইতো না উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া ক স্বামী গো
আমার ঈমান আছে বিশ্বাস আছে আমার সন্তান আব্দুল কাদের জিলানী শয়তানি বুঝে না দুষ্টামি বুঝে না আপনি তারে লইয়া যান আমার আমার সন্তান শয়তানি বুঝে না দুষ্টামি বুঝে না এমন ভাবে কইছে আবু সালেহ মুসা বাধ্য হইছে তারে নেবার জন্য আব্দুল কাদের জিলানী জুব্বা বললেন সুন্দর করে বা হইয়া বাবার মত ভাগ্নি মাথায় দিয়া বাপ ছেলে রওনা দিছে বাবা আগে আগে হাঁটে আব্দুল কাদের পিছনে হাঁটে কিছু দূর যাওয়ার পরে দিয়া আব্দুল কাদের জিলানী কয় বাবা থামেন কয় কি হইছে বাবা কয় বাবা আপনি যে আমার এই পিছনে রাইখা আপনি যে আগে আগে যান আমি যদি পড়িয়া যাই কেউ যদি আমারে লইয়া যায় ভাই মিনিট টুকাই দেখবেন ছোট ছোট বাচ্চারা বড় সুন্দর সুন্দর কথা কয় কিন্তু হোংডা হোংডা কিছু কথা কয় না যে মাঝে মধ্যে চিন্তা করে এইসব কথা ফাই কোনাই দিন কথা কন ঠিক কিনা আবু সালেহ মুসা দাগ দিয়া কয় আব্দুল কাদের ও সাদ্দাকটা সত্য কইছো যাও তুমি আগে যাও আব্দুল কাদের জিলানী আগে রওনা দিছে যাইতেছে যাইতেছে আবু সালেহ মুসা দাগ দিয়া কয় আব্দুল কাদের রে আস্তে হাঁটো তুমি পড়ে যাবে ব্যথা পাবে ও আব্দুল কাদের আস্তে আস্তে হেঁটে যাও বাবা সামনে একটা তিন মোড় রাস্তা আছে ও বাবা ওই রাস্তার মধ্যে যাইয়া ডাইনে যাইও না বামে যাইও কথা কি বুঝেন আবু সালেহ মুসা কয় বাবা আস্তে হাঁটো আব্দুল কাদের দ্রুত হাঁটে বাবা কয় আস্তে হাঁটো সন্তান দ্রুত হাঁটে এবার আমরা তিন মোড় রাস্তা দুই মোড় রাস্তা আমগো সামনে পড়ে না তো নতুন মেয়া মানুষ যদি আইয়ে ব্যাধিস হয়ে যায় কোন দিকে যাইবে ঠিক না এখন দুই মোড় রাস্তা একটা আইছে মানে রাস্তা দুইটা দুই দিকে গেছে আব্দুল কাদের জিলানী কয় বাবা কোন দিকে যাইতাম কয় বামে যাও কয় ডাইনে কিটা হইছে কয় না যাইও না বামে যাও কয় না আমি ডাইনে যামু উল্টা শুরু হয়ে গেছে কি আবু সালেহ মুসা দাগ দিয়া কয় আব্দুল কাদের ডান দিকে যাইও না বাম দিকে যাও কয় বাবা গো ডান দিকে গেলে সমস্যা হবে কি ক ডান দিকে একটা বাঘ আছে এই রাস্তা দিয়া মানুষ যায় না এই রাস্তা দিয়া মানুষ গেলে জীবিত আর ফিরে আসতে পারে না বাঘটা তারে খাইয়া বলা আব্দুল কাদের রো তুমি বাবা বাম দিকে রওনা দাও বাম দিকে গেলে একটু দেরি হইলো আমরা বাম দিকে যাব ডান দিকে রাস্তা শর্টকাটে যাওয়া যায় তবে এই রাস্তা দিয়া গেলে কেউ জীবিত ফিরে যাইতে পারে না আব্দুল কাদের জিলানি ডাক দিয়া ক বাবা গো যেই রাস্তায় বিপদ আছে আর যেই রাস্তায় মানুষ ফিরে আসতে পারে না কেন আসতে পারে না আমি আব্দুল কাদের ওই রাস্তা দিয়ে যাইয়াই দেখতে চাই এ রাস্তার সমস্যা কোথায় দেখতে যাই এবার আব্দুল কাদের জিলানী ডান দিকে রওনা দিছে আবু সালেহ মুসা কাঁদতেছে আর দৌড়াইতেছে আব্দুল কাদের জিলানীর পিছনে পিছনে রওনা দিছে বাজানো ইসাপুর গ্রামের ভাই বাবারা বলেন তো সন্তান যদি ওর বাজারের মধ্যে বিপদে পড়ে বাবা জানে গেলে মার খাইব তারপর বাবা দৌড় দিব কারণ সন্তানটা তো তার জলে তার কথা কন ঠিক নি আবু সালেহ মুসা আব্দুল কাদের জিলানীর বিপদ দেখা আব্দুল কাদের জিলানীর পিছনে পিছনে রওনা দিছে আব্দুল কাদের জিলানীর ডাক দে না না শুনে না আব্দুল কাদের জিলানী কয় বাবা বিপদটা কেন মানুষ ফিরে আসতে পারে না কেন আমি আজকে দেখতে চাই দেখবো এখানে কি আছে বাজানো আব্দুল কাদের জিলানী যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে দিয়া ওই পাহাড়ের উপরে বিশাল বড় একটা বাঘ আছে বাঘটা গর্জন দিতেছে এই রাস্তা দিয়া যদি কেউ যায় কেউ ফিরে আসতে পারে না একটা বাঘ আছে এই বাঘটা মানুষ তারে খাইয়া বলা আব্দুল কাদের জিলানী যখন আসছে মানুষের গ্যারান পাইয়া বাঘটা পাহাড়ের উপর থেকে দৌড়াইতে দৌড়াইতে আব্দুল কাদের জিলানীর সামনে হাজির খাবার জন্য আবু সালেহ মুসা বাবা লক্ষ্য করে দেখে আব্দুল কাদের জিলানীর সামনে বাঘ খাইয়া পালাইবো হা করছে আবু সালেহ মুসা কান্দে আর ডাক দিয়া কয় মাবুদো আমার সন্তান আব্দুল কাদের রে রক্ষা করেন আমার বাজার বাগদা দৌড়াইয়া আমার হুজুর গাউসু পাকের সামনে এসে ওনার নূরানি কদম মোবারকের মধ্যে সুমা দিয়া চোখের পানি ছেড়ে কাঁদে ও মা গো আব্দুল কাদের জিলানী ছোট
আবু সালে মুসা তাকাইয়া দেখে আরসা জগাইয়া গেল কি রে আমার ভূতের সামনে যে বাগান অত গেছে আমার বাজান আব্দুল কাদের জিলানি বাগের কানের মধ্যে ধইরা রাখছে মনে হয় লাজন খেলাধুলা করতেছে বাগের কানের মধ্যে ধইরা কয় বাগ রে সমস্যাটা তোর কোথায় এই রাস্তা দিয়া মানুষ গেলে মানুষে খাও কেন বাগের জবান নাই আমার আল্লাহ কয় বাগ রে আমার বন্ধুর সাথে আব্দুল কাদেরের সাথে কথা বলার জন্য তোর জবান খোলা দিলাম বাগে ডাক দিয়া ক আব্দুল কাদের রো আমি তো বড় ক্ষুধার্ত জঙ্গলের মধ্যে কিছু পাই না এই রাস্তাটা হলো শর্টকাট রাস্তা এই রাস্তার মধ্যে মানুষ যে যায় আমি তারে খাইয়া বালাই আমি ক্ষুধার্ত থাকি আমি তারে খেয়ে ফেলি আব্দুল কাদের জিলানি ডাক দিয়া ক বাগে রে তুমি যারে খাও এমন হইতে পারে পরিবারের একটা সন্তান সে রুজি করে তার বাপ মারে খাবার পরিবারের একটা সন্তান এক মায়ের একটা সন্তান এক বাপের একটা সন্তান তুমি যে খাইয়া পালাও কারো বাবারে তুমি এতিম কইরা পালাও সন্তান রে এতিম কইরা পালাও তুমি যদি বাবারে খেয়ে বলো সন্তান এতিম হইয়া যায় সন্তান রে খাইলে বাবা মা সন্তান হারা হইয়া যায় আব্দুল কাদের জিলানি ডাক দিয়া ক বাগে রে আজকে থেকে আর কখনো কোনো মানুষ খাইও না বাগে ডাক দিয়া ক হুজুর আমি বড় ক্ষুধার্ত ছিলাম পাহাড়ের উপরও ছিলাম আপনার গ্রাম পাইয়া দৌড়াইয়া নিচের মধ্যে আসলাম হুজুর আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে আমি বাঘের খিদাটা দূর হইয়া গেছে আবু সালে মুসা পিছন থেকে দৌড়াইয়া আব্দুল কাদের জিলানির সামনে আসিয়া ক বাবা কি হইছে বাঘে কোনো তোমার আসর দিছিনি কয় না বাঘের লগে দুষ্টামি করছি বাগরে বিদায় করে দিছে বাগে চলিয়া গেছে ওই রাস্তা দিয়া মানুষ আবার যাওয়া আরম্ভ করে দিছে এবার আবু সালে মুসা ডাক দিয়া কয় আব্দুল কাদের রে বাবা চলো তাড়াতাড়ি চলো দেরি হইয়া যাইতেছে আব্দুল কাদের জিলানির লইয়া মসজিদের মধ্যে যাইয়া হাজির আসর নামাজের পরে জানাজা আবু সালে মুসা মসজিদের মধ্যে ঢুকব আসর নামাজ আদায় করার জন্য আবু সালে মুসা ডাক দিয়া ক আব্দুল কাদের রো মসজিদের বারান্দার মধ্যে বসে থাকো বাবা তুমি দুষ্টামি করিও না আমি এই মসজিদের খতিব আমার একটা ইজ্জত সম্মান আছে আব্দুল কাদের জিলানি ডাক দিয়া ক বাবা গো আমি কি দুষ্টামি বুঝিনি কেমনে দুষ্টামি করে আমি তো জানি না আবু সালে মুসা আব্দুল কাদের বারান্দার মধ্যে বসাইয়া নামাজের জন্য ইমামতির স্থানে চলিয়া গেছে সকল মুসল্লি মসজিদের মধ্যে কাতার ধরিয়া নামাজ আদায় করতেছে আব্দুল কাদের জিলানি মসজিদের বারান্দা থেকে বাহির হইয়া বাহিরের মধ্যে যাইয়া দেখে অনেক মুসল্লিদের জুতাগুলো দেখা যাইতেছে আব্দুল কাদের জিলানি লক্ষ্য করিয়া দেখে জাহান্নামী মানুষগুলার জুতাগুলা উপরে জান্নাতি মানে বেহেশতি বেহেশতি মানুষগুলার জুতা নিচের মধ্যে এলোমেলো হইয়া পড়িয়া রয়েছে আব্দুল কাদের জিলানির মনে বুঝে না দিলে বুঝে না জাহান নেমে মানুষদের জুতাগুলো নদীর মধ্যে ফালাইয়া দিছে জান্নাতি বেহেশতি যারা তাদের জুতাগুলো সামনে বিছাইয়া দিছে উনি দুষ্টামি বুঝে আসলে কি দুষ্টামি করছে নি খেলা বুঝে না আবু সালে মুসা নামাজ আদায় করিয়া মসজিদ থেকে বের হবে আগে তো মুসল্লিরা বের হয় মুসল্লিরা বের হইয়া দেখে জুতা নাই কি নাই মা একজন আর একজন কার আমার জুতা গো এ তো আমার জুতা নাই এ তো আমারটা আছে এ তো আমারটা নাই কি আমারটা একটা নিয়ে আনো সামনে এলো কেন এ তো আমার জুতা পাই না একজন আর একজন কার জুতা পাই না জুতা কই কে নিছে কে আসিল বাহিরে কে ছিল বাহিরে একজন দাঁড় দিয়া ক আমার জুতাগুলো বাহিরে তো ছিল বারান্দার মধ্যে খতিব সাহেবের সন্তান আব্দুল কাদের বসেছিল হয়তো সে আমাদের জুতাগুলো বালাইয়া দিছে আবু সালে মুসারে ডাক দিয়া ক খতিব সাহেব আপনার সন্তান আমার জুতাগুলো ফালাইয়া দিছে আপনি বিচার করেন আবু সালে মুসা ডাক দিয়া ক আব্দুল কাদের রো ও বাবা তুমি বলো জুতাগুলো তুমি পালাইছো নি তুমি এমন কাজ করতে পারো না আব্দুল কাদের জিলানি ডাক দিয়া ক বাবা গো আমি জীবনে মিথ্যা কথা বলি নাই এখনো বলবো না আমি ফালাইছি বাবা কেন পালাইছো তাদের অপরাধটা কোথায় আব্দুল কাদের জিলানি ডাক দিয়া ক বাবা গো আপনি তো দেখেন না আমি আব্দুল কাদের দেখি আমার কাশবো খোলা কলব খোলা আব্দুল কাদের জিলানি ডাক দিয়া ক বাবা গো
আপনি যখন ইমামতি করতেছেন তারা যখন আপনার পিছনে নামাজ আদায় করে আমি আব্দুল কাদের জিলানি লক্ষ্য করে দেখলাম জাহান্নামী মানুষগুলার জুতা উপরে একদম জাহান্নামী মানুষগুলার জুতাগুলো উপরে সাজাইয়া রইছে আর জান্নাতি দেখেছি যারা তাদের জুতাগুলো পিছনে এলোমেলো হইয়া রইছে আমি এই দৃশ্য দেখে সহ্য করতে পারি নাই জাহান্নামী মানুষ কেন উপরে থাকবে জান্নাতি মানে দেখেছি মানুষ কেন পিছনে থাকবে এই কারণে জাহান্নামী মানুষদের জুতাগুলো ফালাইয়া দিলাম জান্নাতি যারা বেগেস্তি যারা তাদের জুতাগুলো সামনে দিয়ে দিছি যে কয়েকটা জুতা দেখা যা এই কয়েকজন শুধু জান্নাতে যাইব বাকিগুলো জাহান্নামে যাইব জোরে জোরে কোন আল্লাহু আকবার আরো কইতুগে হ্যাঁ আল্লাহুম্মা সাল মাওলানা মায়া মহব্বত করি করে আলহামদুলিল্লাহ উনার পাওয়ার আসেনি ক্ষমতা আসেনি আল্লাহ ওনার এত পাওয়ার দিছেন এত ক্ষমতা দিছে আব্দুল কাদের জিলানি ওনার হাতের তালুর মধ্যে ডাইন হাতের তালুর মধ্যে 80,000 আলম 18,000 জাত দেখতেছেন এবং দেখিতে থাকবেন কিয়ামত পর্যন্ত আব্দুল কাদের জিলানি বাগদাদের মধ্যে এখনো ওনার রওজা মোবারকের মধ্যে মাজারের মধ্যে শয়শরীল জিন্দা আরো যেন কইতেন না শুধু আমার হুজুর গৌসবাগ জিন্দা তার আবেদ সালমাদানি জিন্দা রাজাপুরি জিন্দা কালিয়াপুরি জিন্দা শাহাপুরি জিন্দা ভান্ডারি জিন্দা যত হকানি ফিরমা শাইকগণ আছেন সবাই শয়শরীলে মাজারের মধ্যে জিন্দা আছে দুনিয়াতে থাকা অবস্থা পাওয়ার যেমন তার চেয়ে দ্বিগুণ পাওয়ার বেশি এবার কেউ বিশ্বাস করুক আর না করুক তাদের পাওয়ারটা বেশি এখন কেউ যদি কয় তারা মারা গেছে আমি বলবো তারা মারা যাওয়া তো দূরের কথা অনেকে বলে নবী মরি ফসি গলি মারির সাথে মিশিয়ে গেছে কয় না কয়নি আমার বাজান ইমাম সাহেব হুজুরা শুক্রবারে জুমার নামাজ পড়ায়নি আপনারা পড়েননি আমিও তো একজন খতিব জুমার নামাজের যে খুতবার আদায় খুতবার মধ্যে কবর সম্পর্কে একটা আলোচনা আছে ওই আলোচনার মধ্যে দেখবেন স্পষ্ট হাদিস আছে বাংলা এবং আরবি দোনোটা আছে আপনারা যারা আছেন মসজিদে যাই একটু দেখে আসবেন খুতবার মধ্যে আলোচনার মধ্যে হাদিস নাম্বার দেওয়া আছে স্পষ্ট লেখা আছে যারা মারা যায় কোনো মুসলমান যদি মারা যায় মুসলমানের কবর যখন শোয়াইয়া দেন ওই কবর পাশ দিয়া যখন আপনি যান আপনি সালাম দেননি আসসালামু আলাইকুম ইয়াহলান আপনি সালাম দেন মুদ্দার ব্যক্তি কবর ব্যক্তি বলে আমি সালামের জবাব দিই আমি তোমারে চিনি তাহলে কবর ব্যক্তি যদি একটা সাধারণ মানুষ যদি কবরে আপনার সালামের জবাব দিতে পারে আসলে সালাম দেন না তো সালাম যদি সে দিতে পারে সাধারণ মানুষের যদি এত পাওয়ার হইয়া থাকে তাহলে আল্লাহর ওলিকে পাওয়ার মানে কম বেশি না এবার আল্লাহর ওলির পাওয়ার থাকলে আমার নবীর পাওয়ার বেশি না কম আরো জোরে কম সূরা বাকারা দ্বিতীয় পারা 154 নম্বর সম্ভবত আয়াত بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون زرقا سبحان الله آيات ঠিক আছে আমার বাজান আয়াতের অর্থ হলো যারা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় যারা শহীদ হইয়া যা মৃত্যুবরণ করে আল্লাহ বলে তোমরা তাদেরকে মৃত্যু বলিও না তারা শরীরে কবর চিন্তা একটা শহীদ যদি কবর জিন্দা থাকতে পারে এবার আপনাদের কাছে জানতে চাই কি শহীদের পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি এবার একটু জানতে চাই শহীদের ক্লাসটা কত নাম্বার ক্লাস আমার বাজান শহীদের ক্লাসটা হলো 3rd নাম্বারের ক্লাস মানে তৃতীয় নাম্বার ক্লাস তাহলে 2nd ক্লাস আছে 1st ক্লাস আছে আমার বাজান 3rd ক্লাসের দরজা হইল শহীদ গনে 2nd ক্লাসের দরজা হলো সিদ্দিক গনে মানে সত্যবাদীদের আর 1st ক্লাসের দরজা হলো নবী গনে থার্ড ক্লাসের দরজার লোক যদি জিন্দা থাকতে পারে সেকেন্ড ক্লাসের মানুষ যদি জিন্দা থাকতে পারে আমার নবী আরো আগে শরীরে রওজা মোবারক জিন্দা আপনি আমি নামাজের মধ্যে নবীর সালাম দি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আস
والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله زر زر كن سبحان الله نبي أمر داك ياك أمت ري في تبير زيكون فند دك تمي أمر سلام دي تدري خا أمي مدينار كامل ولا نبي سلام الرزباب دي تدري خا নবীরে সালাম দেননি নবীরে সালাম দেন নামাজের মধ্যে দুনিয়ার কাউরে নামাজে সালাম দিলে নামাজ বাতিল আর আমার নবীরে সালাম না দিলে নামাজ হবে আর হে নবীর গাঙ্গমত নাউজুবিল্লাহ কইতেন না অনেকে কয় নবীরে বেশি ভালোবাসতে আল্লাহর উপর উঠতে যা কয় না বাজার আল্লাহর উপরে কেমনে উঠব যেমন ডেগারো সন্ধ্যা সাজাইছে প্যান্ডেল স্টেজ আছে এটার উপরে একটা সামিয়ানা আছে আসেনি তাহলে মানে এতর উপর যদি একটা বোয়ার আছে এর উপরে মাথা উড়াইলে আপনার মাথাটা এটার মধ্যে লাগি যেতে পারে ঠিক নি এখন তার মানে সামিয়ানা একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিয়েছে আল্লাহ তো কোনো সীমানা নাই কথা কন আমার আল্লাহর তো কোনো সীমানা নাই যেই জায়গার মধ্যে যাইবা ওই জায়গার মধ্যেই আমার মাওলা আছে তাহলে নবীরে যত ভালোবাসবা আল্লাহর উপর উঠব কেমনে সীমানা দেখাই দেনা উঠব কথা কন বরং সে নবীরে যত ভালোবাসবা আমার আল্লাহ তত খুশি হইয়া যা জোর কন সুবহানাল্লাহ ওরে আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা এই কথাই আমার কথা ন আল্লাহ তাআলা কো আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হ আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হ বুখারি মুসলিম শরীফের হাদিস একটা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে দয়াল নবীরে বেশি ভালো না বাসবা আলালা ঈমানা লিমান লা মাহাব্বাত লাহু যার ভিতরে নবীর মহাব্বত নাই নবীর ভালোবাসা নাই তার ভিতরে ঈমান নাই নবীর মহাব্বত ভালোবাসা যার ভিতরে আছে রে তার ভিতরে ঈমান আছে সরিষা পরি ইমান লয়া যদি কবর যাইতে পারো দয়াল কামলি ওয়ালা নবীর সুপারিশ নসিবে হইয়া যাইবা তুমি নবীরে কোন জায়গা থেকে ভাগ দিবা আজানের মধ্যে যাও নবীর নাম আছে একামত দিবা নবীর নাম আছে সালাম নামাজের মধ্যে নবীর সালাম আছে কালেমার মধ্যে নবীর নাম আছে কোরআন শরীফে যত জায়গার মধ্যে আল্লাহর কথা তত জায়গার মধ্যে নবীর প্রশংসা আমরা নবী চিনি না বনের পশু পাখি নবী চিনি কথা কন আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই নবীর ভালোবাসার দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ভালোবাসার এবং আউলিয়া কেরামদেরকে ভালোবাসার তৌফিক দান করুক আমিন কোন আমরা আল্লাহর ওলিদের সাথে হাশর ময়দানে যেন তাদের সামিয়ানা নিয়ে উঠতে পারি আমিন কোন কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া সাতটা তরিকা তরিকা কয়টা আমি কিতাবের মধ্যে ফাইল আমি সাতটা তরিকা কার কার থেকে আসছে সাতটা তরিকাকে দুইটা ভাগ করা হয়েছে দুইটা তরিকা সাতটা তরিকা দুইজন সাহাবায়ে কেরাম থেকে আসছেন সুবহানাল্লাহ কাদরিয়া সিস্তিয়া এই দুইটা তরিকার মেন হলো বেলায়েতের সম্রাট শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা কাদরিয়া এবং সিস্তিয়া আমার নবী কো আলী তোমার থেকে দুইটা তরিকা বের হবে একটা হলো কাদরিয়া আর একটা হলো সিস্তিয়া যে আলী হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমার নবী বলে আমি হলাম ইলমের শহর ওই ইলমের শহরের দরজা হলো আমার আলী আমার নবী আবু বকর বলে আবু বকর আবু বকর কোন আবু বকর যে আবু বকর হলো আমার নবীর সম্পর্কে নবীজির শ্বশুর সুবহানাল্লাহ আবার নবী শ্রেষ্ঠ সাহাবী রকম সুবহানাল্লাহ আমার নবী আবু বকর সিদ্দিক তোমার থেকে দুইটা তরিকা বের হবে একটা হলো নকশবন্দিয়া আর একটা হলো মুজাদ্দাদিয়া নকশবন এবং মুজাদ্দাদিয়া এই দুইটা তরিকা আছে আবু বকর সিদ্দিক থেকে যেরকম সুবহানাল্লাহ
এই দুইটা তরিকা কি সাধারণ কোন এই সাতটা তরিকা কোন সাধারণ তরিকা এই সাতটা তরিকা সাধারণ কোন তরিকা না যেই তরিকা আপনি অনুসরণ করেন যেই তরিকাকে ভালোবাসেন এই সাতটা তরিকার মূল হলো আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই সাতটা তরিকার মূল হলো আমার দয়াল নবী আপনি আকাশ পথে যান স্থল পথে যান রেল পথে যান জল পথে যান যেই পথে যান ঢাকা যাওয়া সম্ভব কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দারিয়া সাতটা তরিকা যেই তরিকাকে অনুসরণ করেন আমার নবী পাওয়া সম্ভব জোরে বলুন সুবহানাল্লাহ আসুন দাঁড়ায় নবীর সালাম দিই ya nabi